এটা বলবো না মেয়ের বিয়ের দিন এটা বলবো? কোনটা বলবো, মেয়ের বিয়ের দিন এটা বলবো, নতুনটা বলবো? আচ্ছা ঠিক আছে, তা চলো নতুনটা বলছি। ওটা তো শুনেছেন ইউটিউবে, আর যদি তবুও মন চায় অন্তত দু লাইন আমি বলে দেবো যে আমার গজল কিনা সেটা। ইউটিউবে তো শোনেন অনেক ভাইরাল হয়েছে এই মেয়ের বিয়ের দিনে গজল। আমার এমন কোনো স্টেজ নেই সেই স্টেজে আমাকে বলতে বলেনি। এই রিসেন্ট যেগুলো অনুষ্ঠান করে এসেছি এবছর বা গত বছরে, খুব পপুলার হয়েছে, অনেক ভালোবাসা দিয়েছেন আমার এই গজলটিতে, মেয়ের বিয়ের দিনে পিতার জানাজা। এবারে নতুন গজল, রমজান মাসে তারাবি নামাজ পড়া অবস্থায় আমার এক বোনকে তার শ্বশুর শাশুড়ি কিভাবে হত্যা করেছিল সেই করুণ কাহিনী আপনারা শুনতে থাকুন, আশা করছি খুবই ভালো লাগবে। গরি ভবা পাপ যেন অভিশাপ, গরি ভবা পাপ যেন অভিশাপ, বলি তার এক ঘটনা, বুক ভেসে যাই নয়ন জলে, করিতে আজি বর্ণনা, করিতে আজি বর্ণনা, গরি ভবা পাপ যেন অভিশাপ, বলি তার এক ঘটনা, বুক ভেসে যাই নয়ন জলে, করিতে আজি বর্ণনা, করিতে আজি বর্ণনা। হুগলি জেলা জাঙ্গিপাড়ার থানারি ওই অধীনে এ ঘটনা ঘটেছিল, শোনো গো আজ মা বনে, শোনো গো আজ মা বনে, এক অসহায় বিধবা নারীর স্বামী তাহার ছিল না, ভিক্ষা করে বিয়ে দিল তার একমাত্র কন্যা, তার একমাত্র কন্যা, গরি ভবা পাপ যেন অভিশাপ, বলি তার এক ঘটনা, বুক ভেসে যাই নয়ন জলে, করিতে আজ বর্ণনা, করিতে আজ বর্ণনা। খাট গদি ড্রেসিং টেবিল সবই তাহার দিয়েছিল, দোকানে দুটি সোনারি রিং দিতে নার পারিল, দিতে নার পারিল, শ্বশুর শাশুড়ি দেওর ননদ স্বামী মিলে পাজনা, অনবরত সারা দিন রাত দিত তাকে যন্ত্রণা, দিত তাকে যন্ত্রণা, গরি ভবা পাপ যেন অভিশাপ, বলি তার এক ঘটনা, বুক ভেসে যাই নয়ন জলে, করিতে আজ বর্ণনা, করিতে আজ বর্ণনা। সেই মেয়েটির আব্বাজান ইন্তেকাল হয়ে গেল, মেয়েটা আস্তে আস্তে বড় হতে লাগলো, তখন আম্মাজান অত্যন্ত গরিব, কি করবে, যেভাবে হোক সংসারটা চালাই, ভিক্ষা করে করে ভিক্ষা করে করে কিছু টাকা সঞ্চয় করলো এবং মেয়েটাকে বিয়ে দিল, খাট গদি ড্রেসিং টেবিল সব কিছু দিল, কিন্তু দুই কানে দুটো রিং দিতে পারলো না, তার কারণে তাকে খেতে শুতে উঠতে বসতে সর্বদা কষ্ট দেওয়া হয়, আর বলা হয় যে তোরা এতই গরিব, এই আমার কপালটা পুড়েছে তোকে বিয়ে করে, জামাইয়ের কাছ থেকে এই নিয়ে আয় সেই নিয়ে আয়, বিভিন্ন ভাবে তাকে কষ্ট দেওয়া হয়। কি ঘটনা ঘটেছিল, অতি মূল্যবান কথা শুনুন। রমজান মাসে তারা বিপড়ে যখন সে গেল সেজদাই, লোহার রড দিয়ে ঘাড়ের উপরে চারজন চেপে মেরে দেয়, চারজন চেপে মেরে দেয়, বস্তায় ভরিয়া ইট চাপিয়া পুকুরেতে ফেলে দেয়, মায়ার বাঁধনে হুবহু স্বপ্নে দেখে জনম দুঃখ দেখে জনম দুঃখিনী মা, গরি ভবা পাপ যেন অভিশাপ, বলি তার এক ঘটনা, বুক ভেসে যাই নয়ন জলে, করিতে আজ বর্ণনা, করিতে আজ বর্ণনা।
আহারে। এই রকম ভাবে তারাবি নামাজ পড়া অবস্থায় তার মৃত্যুবরণ করিয়ে দিল, তাকে বস্তায় ভরলো, ভরে পাশে একটা পুকুর ছিল, পুকুরে ইট দিয়ে চাপা দিয়ে রাখলো। দেখুন, সন্তানের ইন্তেকাল হলে বা সন্তানের কোনো কিছু হলে পশু পাখি জানার আগে কেউ জানতে না পারলেও মায়ের হৃদয়টা কিন্তু কেঁদে ওঠে। মা ওই রাত্রে আল্লাহর কি রহমত, ওই রাত্রে এই স্বপ্ন দেখছে হুবহু যে তার সন্তানকে মেরে ফেলা হচ্ছে। ভোর না হতেই আম্মা জান চলে আসলো বিয়ের বাড়ি। কি ঘটনা ঘটেছিল শুনুন। ছেলে মেয়ের মরণ হলে কেউ না যদি জানতে পারি, পশু পাখি জানার আগে জেনে যাই মায়ের হৃদয়, জেনে যাই মায়ের হৃদয়। ভিক্ষা না করে সকালে উঠে বিলের বাড়িতে এলো মা, পালিয়ে গেছে তোমার মেয়ে, মানুষ মান আর রাখলো না, মানুষ মান আর রাখলো না, গরিব হওয়া পাপ যেন অভিশাপ। এসে ভোরবেলা সকালে এসে বলছে, আমার বেটিকে দেখতে পাচ্ছি না, মেয়েটা কোথায় গেল? বলছে, তোমার মেয়ে গ্রামে একটা ছেলের সাথে মানে ভালোবাসা করে তার সাথে পালিয়ে গেছে, আমার বাড়ি থেকে সোনা গহনা টাকা পয়সা নিয়ে পালিয়ে গেছে। তখন আম্মা জান বলছে, আমার মেয়ে এরকম হতে পারে না, আমার মেয়ে পাঁচ অক্ত নামাজ পড়ে, আমার মেয়ে পবিত্র কোরআন শরীফ তেলাওয়াত করে, তার অন্তরে আল্লাহ আল্লাহ রসুলের ভয় আছে, সে কোনোদিন এরকম কাজ করতে পারে না। তখন তারা সবাই সেই মানে মহিলাকে অত্যন্ত বাজে কথা বলে কটু মন্তব্য করে তাকে তাড়িয়ে দিল। কাঁদতে কাঁদতে বুড়িমা ফিরে আসে গ্রামে। আপনারা জানেন ক্লাব থাকে, বিভিন্ন জায়গায় ক্লাব থাকে, তাই তো নাকি? তো সেই ক্লাবে যুবক ছেলেরা ছিল, জিজ্ঞাসা করছে, ওহে মা কি হয়েছে এমন? তো বলছে, আর বলো না, আমার মেয়েটাকে কত কষ্ট করে বিয়ে দিয়েছি, আজ তার সাথে এরা এত অসৎ ব্যবহার করেছে, আমার মেয়ে নাকি পালিয়ে গেছে। আপনারা জানেন গ্রামে যদি কারোর সাথে কোনো ছেলের সাথে কারোর মেয়ের সম্পর্ক থাকে, কেউ জানতে না পারলেও যে চ্যাংড়া ছেলেরা আছে বা ক্লাবের ছেলেরা, তারা কিন্তু ভালো খবর রাখে, রাখে কি রাখে না, কার সাথে কার ভালোবাসা, কার সাথে কার প্রেম, ওরা মোটামুটি খবর রাখে। তো বলছে, আপনার মেয়ে তো এমন মেয়ে ছিল না, নামাজ কালাম পড়তো, কোরআন শরীফ পড়তো, অন্যদের শেখাতো, সে মেয়ে এরকম করতে পারে না। তারা ছুটে গেল, কি ঘটেছিল কবি লিখছেন শুনুন। করবে না মেয়ে এমনই কাজ, দিয়েছ তাকে মেরে, এমন কথা শুনে বিয়াই তখন খাড় ধরে দাইবার করে, খাড় ধরে দাইবার করে, কাঁদতে কাঁদতে জনম দুঃখিনী বাড়িতে হয় রওয়ানা, ক্লাবের মেম্বাররা দেখে বলে, কি হলো গো বুড়িমা, কি হলো গো বুড়িমা, গরিব হওয়া পাপ যেন অভিশাপ। বলি তার এক ঘটনা, বুক ভেসে যাই নয়ন জলে, করিতে আজ বর্ণনা, করিতে আজ বর্ণনা। সেই বাড়িতে গিয়ে সবাই একটু হাম্বি তাম্বি করলো, শেষমেশ সেই লাশটি পাওয়া গেল। কি ঘটনা ঘটলো, পুলিশ আসলো, জাঙ্গিপাড়া থানার পুলিশ এসে তাদেরকে তুলে নিয়ে চলে গেল। শেষ ঘটনা অতি মূল্যবান কথা, শেষ ছন্দ শুনুন। দলে দলে গ্রামবাসীরা গেল মেয়ের শ্বশুর বাড়ি, তালাশ করে দেখা পেল লাশ পুকুরেতে পড়ি, লাশ পুকুরেতে পড়ি, কত তাজা প্রাণ হয় বলিদান, পণ প্রথায় আজ দেখো না, বলে মেহান্নান পণকে হারাম, করলেন মোর রব্বানা, করলেন মোর রব্বানা, গরিব হওয়া পাপ যেন অভিশাপ। বলি তার এক ঘটনা, বুক ভেসে যাই নয়ন জলে, করিতে আজ বর্ণনা, করিতে আজ বর্ণনা। সমাজের বাস্তব চিত্র আমি আপনাদের মাঝে তুলে ধরলাম। অনেকেই আছে যৌতুকের টাকার জন্য এত প্রেশার দেয় সেই স্ত্রীকে বা
বৌমাকে মেয়েটা কেঁদে কেঁদে চলে যায় বাপের বাড়ি গিয়ে আব্বা মায়েদের সাথে কেঁদে কেঁদে বলে, আব্বা আমার আর ভালো লাগছে না, ওখানে আমাকে এত কষ্ট দেয়, খেতে শুধু উঠতে বসতে শুধু বলে এই আন ওই আন সেই আন, এমনিভাবে কষ্ট, কেন আমরা এমন করি, আমরা কেন এমন করি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তার বেটিকে বিবাহ দিয়েছিলেন, মা ফাতেমাকে যখন বিয়ে দিয়েছিলেন, তখন তো এইরকম বাড়ি গাড়ি বা আরো অন্যান্য টাকা পয়সা ধন দৌলত সোনার গহনা খাট টোসক আলমারি এগুলো দেননি, তাহলে কেন এগুলো রীতিনীতি আমরা চালু করে নিলাম? আপনারা তো জানেন অনেক মেয়ের বাপেরা আছে, তারা রাতে কেঁদে যারে যার হয়ে যায়, তারা ভাবে আমরা গরিব মানুষ অসহায়, খুব কষ্ট করে দিন মজুরি খাটি, আজ আমার মেয়েটা আস্তে আস্তে বড় হয়ে উঠছে, তাকে বিয়ে দিতে হবে, আমি কিভাবে এত টাকা জোগাড় করব, কিভাবে ভালো গাড়ি যদি না দিতে পারি জামাই আমার খুশি হবে না, মেয়েকে কষ্ট দেবে, ভালো সোনা গহনা খাট টোসক আলমারি না দিতে পারলে শ্বশুর শাশুড়ি কষ্ট দেবে, এমনিভাবে তারা কেঁদে যারে যার হয়ে যায়, এগুলো যেন আমরা বুঝি। তো এই গজলটা মেয়ের বিয়ের দিনে পিতার জানাজা, ওই গজলের দ্বিতীয় পর্ব, অর্থাৎ মেয়ের বিয়ের দিনে পিতার জানাজা পার্ট টু, এটা আপনারা শুনেই বুঝতে পেরেছেন একই ধরনের গজল, তাই তো নাকি? একই টপিক কিন্তু এটা অন্য ঘটনা আপনাদেরকে শুনিয়েছি। তো আমার ভাইরা মেয়ের বিয়ের দিনে পিতার জানাজা।